ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা 157 নেত্রকোনা 1 দুর্গাপুর কলমাগান্ধা গারো পাহাড়ের পাদদেশে সীমান্তবর্তী হাওড় বেষ্টিত। অত্যন্ত পরিতাপের বিষয় হলো পশ্চাৎপদ এই অঞ্চলে উন্নয়নের কোনো ছোঁয়া নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থান মন্ত্রণালয় একটি স্মারকের নির্দেশ মোতাবেক আমার এলাকাটি রিমোটেস্ট এবং হার্ডশিপ এলাকা হিসেবে চিহ্নিত। প্রতি বছর পাহাড়ি ঢলে বন্যার উপদ্রব হয় এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। অবিশ্বাস্য হলো সত্ত্বেও আমার নির্বাচনী এলাকায় শতকরা 2 ভাগ পাকা রাস্তা ব্রিজ কালভার্ট নেই। এমত অবস্থায় বর্ণিত রাস্তাগুলো প্রয়োজনীয় ব্রিজ কালভার্ট নির্মাণ করা একান্ত জরুরি। পুগলা ইউনিয়নস্থ ভাটিপাড়া গ্রামের পশ্চিম প্রান্ত হইতে আমবাড়ি পর্যন্ত আতকাপাড়া শিবনগর কান্দাপাড়া নদীর উপর ব্রিজ, বরকমন ইউনিয়নের 6 নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে পূর্ব পর্যন্ত রাজনগর পুরাতন খালের রেগুলেটর পর্যন্ত, শিবনগর সরকারবাড়ি হইতে গুরুস্থান খাল পর্যন্ত, কান্দাপাড়া বাজার হইতে বরবিন্দ গোবিন্দপুর থেকে কচুগোড়া যাত্রাবাড়ি দশধার পর্যন্ত, গোবদাখালী ব্রিজ হইতে কেশবপুর মিরিশিরি বিজয়পুর স্থল পর্যন্ত, গাজীপুর হইতে নেত্রকোনা জেলা সদর পর্যন্ত ভায়া সিদলি, লেঙ্গুড়া বাজার হইতে ঐতিহাসিক ফুলবাড়ি সাত শহীদের মাজার পর্যন্ত, কলমাকান্দা বিওপি হইতে পাঁচগড় বিওপি পর্যন্ত, কলমাকান্দা হইতে বিশর বাসা ডুবো সড়ক, গোবিন্দপুর বাজার হইতে রানীগাঁও, বর্দর হইতে কান্তপুর হয়ে নাজিপুর পর্যন্ত, গুতরা হইতে মনকান্দিয়া হয়ে আমবাড়ি, বর্গবন ইউপি অফিস হইতে বরেন্দ, পুগলা ইউপি অফিস হইতে সুনই হয়ে দশদার, রংসাতি মহেশখাল নদীতে রাবার ড্যাম, লেঙ্গুড়া ছড়ার উপর রাবার ড্যাম, বিরিশিরি শিবগঞ্জ ব্রিজ দুর্গাপুর থেকে কালিকাপুর পর্যন্ত, বাগমারা বিওপি হইতে উত্তর বড়বাড়ি ক্যাপ পর্যন্ত, দুর্গাপুর থেকে ফারংপাড়া, কৃষ্ণচর থেকে বিশ্বনাথপুর, জাঞ্জাল সিদলি ভায়া আব্বাসনগর, পূর্ব নৌচাপড়া থেকে গোবিন্দপুর, ফারংপাড়া থেকে বাদামবাড়ি, কালিকাপুর থেকে ভরতপুর, শিবগঞ্জ হইতে শঙ্করপুর হয়ে জাঞ্জাল, কালিকাপুর হইতে বিপিনগঞ্জ, শিবগঞ্জ হইতে বিজয়পুর, ভাদুয়া বাজার সংলগ্ন ব্রিজ, শিবগঞ্জ জিওসি হইতে ধুবাউড়া জিওসি, কৃষ্ণচর হইতে বিশ্বনাথপুর পর্যন্ত, ভবানীপুর অসমাপ্ত সুইচ গেট, গুজিরকোনা কান্দাছড়া রাবার ড্যাম, ম্যাংকি থেকে বারোমারি, দুর্গাপুর থেকে নলুয়াপাড়া, চণ্ডীগড় ইউনিয়নের পাথরিয়া একতা বাজারের পশ্চিমে। মাননীয় সদস্য একবারে শেষ করে ফেলবেন সব। মাননীয় স্পিকার, আরেকটু ভবানীপুর ক্যাম্প আমি আগেই বলেছি মাত্র শতকরা 2 ভাগ পাকা রাস্তা এবং ব্রিজ কালভার্ট বিদ্যমান, এই জন্য অনেক উন্নয়ন কাজ প্রয়োজন। আমি এর একটি অংশ মাত্র এখানে উল্লেখ করলাম, আংশিক শেষ পর্যায়ে আর দুটো আংশিক। এত বড় এগুলো খুব বেশি প্রয়োজন মানে বড় হয়ে জানে কি হইতো। ধন্যবাদ আছি। মানে পাথরিয়া 87 পর্যন্ত, ভবানীপুর ক্যাম্প সুইচ গেট হইতে নয়াপাড়া চারালপুরা চটবাজারে ফেরিঘাটে দুটি রিং কালভার্ট, বাদ বাকি সড়ক ব্রিজ কালভার্ট ডুবো সড়ক। মাননীয় স্পিকার, এখানে উল্লেখ করার মতো সময় আমার হাতে নেই। এলজি প্রধানমন্ত্রী প্রকৌশলীকে আমি বলেছিলাম যে অন্যান্য বাংলাদেশের তুলনামূলক যেসব এলাকা উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে তাদের সাথে সমানতালে উন্নয়ন কর্মকাণ্ড আমার এলাকায় গ্রহণ করা হলে আগামী 40 বছরে উন্নয়ন কর্মকাণ্ড যোগাযোগ ব্যবস্থা এখানে ভালো হবে না। মাননীয় স্পিকার, উক্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করা অতি জরুরি, এই বিষয়ে বাস্তব কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, স্থানীয় সরকার পুলিশ উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়, ধন্যবাদ। মাননীয় সদস্য।